কেবিরিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইহিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1297 জন। হাইতির স্থানীয় সময় গত শনিবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7.2। এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন আর অন্তত 5700 জন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ধর্মীয় উপাসনালয় এবং হোটেল রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এই ভূমিকম্পকে ব্যাপক ক্ষতি বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দুসুদ শহরের 12 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এই জায়গাটি রাজধানী পোর্টো প্রিন্স থেকে 150 কিলোমিটার পশ্চিমে। পোর্টো প্রিন্সেও কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে ভূমিকম্প। নিউজ ডেস্ক রিপোর্ট, তরঙ্গ টিভি।